বাজার আদর্শ দেখে কার্যকলাপ দেখে বিধর্মীরা কালিমা পড়বে, এটা হলো মুসলিম জীবন। আসুন সেই মুসলিম জীবন করি, মুসলিম জীবন গঠন করি। বাজার বিবির নামে অ্যাকাউন্ট করে বিদেশ চলে গেলেন, বাবা জমি বিক্রি করে টাকা দিল, মা অলংকার বিক্রি করে টাকা দিল, বিবির নামে অ্যাকাউন্ট করে গেলে বলুন মা বাবার মনে ব্যথা দুঃখ কষ্ট আছে কিনা? বলবেন হুজুর আপনি কেমনে জানেন? বাজার বৈরব ইসলামী ব্যাংকে গেলাম, ক্যালেন্ডার না কি আনবার লাগিয়া, ম্যানেজার সাহেব পরিচিত, যাওয়ার পরে দেখি মহিলারা লাগিয়া ভিতরে ঢুকতারি না। কোন রকম ধাক্কাইয়া গিয়া ম্যানেজারের রুমে বসলাম। স্যার কি ব্যাপার? স্যার কি শুরু করছেন? আপনার কি আজকে অনুষ্ঠান আছে? কেন কি মহিলা দিবস নাকি? কই কেন, এত মহিলা ব্যাংকে জায়গা নাই। হুজুর খবর রাখেন না, আজকাল বিদেশি টাকা যায় ইয়ে সব মহিলাদের নামে, অ্যাকাউন্ট যা আছে সব মহিলাদের নামে। বলবেন হুজুর শুধু এটাই না, আরো বাস্তবে আসুন, ডিসেম্বর মাসের প্রথম দিকে বাজান, এই ডিসেম্বরের প্রথম দিকে মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, টেলিফোন আসছে সন্ধ্যা সাতটার দিকে, রিসিভ করলাম, বলছে হুজুর আমি ইতালি থেকে বলছি, ইতালি থেকে বলছি। কি ব্যাপার? হুজুর আপনার ওয়াজ বাস্তব, ইতালিবাসী আপনাকে নিয়ে আজকে আলোচনা করছি। কি আলোচনা? হুজুর বরগুনাবাড়ি, বরিশাল বরগুনাবাড়ি, একটা ছেলে আমাদের সাথে ইতালি থাকে, অসুস্থ হলো, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম হসপিটালে, যাওয়ার পর ছেলেটা মারা গেছে, হসপিটালে মারা গেছে। হুজুর তার ডায়েরি খুলে দেখি, তার ডায়েরির মধ্যে বিবির নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ও বউয়ের নামে। টেলিফোন করলাম বউয়ের কাছে, বোন রে তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, টাকা পাঠাও, লাশটা হসপিটাল থেকে বাহির করতে হবে, লাশটা বাংলাদেশে পাঠাবো। বউ জবাব দিচ্ছে মারা গেছে, মরা মানুষ টাকা দিয়া ইতালি থেকে বাংলাদেশে আনলে লাভ হবে কি? মাটি দিলে পয়সা গইলা মাটি হইয়া যাবে, মাটি টাকা দিয়া আইনা কোন লাভ? কেন টাকা খরচ করব? প্রয়োজন নাই আনার, সিস্টেম যদি থাকে সেই দেশে মাটি দিলেন ফাইসালা দাঁড়িয়েছে। হুজুর বিশ্বাস করবেন না আর না করবেন, ডায়েরির মধ্যে দেখি ভাই বোনের নাম্বার, টেলিফোন করেছি ভাই বোনদের কাছে, ভাই বোন গড়াগড়ি করে কাঁদতেছে, এরে আমার ভাইয়ের বন্ধুরা ইতালি থেকে আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, লাশটা দেশে পাঠাইয়া দাও, আমার ভাইয়ের জীবনের শেষ দেখা দেখা দেই, মরা ভাইকে আমরা জীবনের শেষ দেখা দেখব। অবশেষে বললাম টাকার প্রয়োজন, টাকা দরকার, বলতেছে টাকা তো আমাদেরকে দেয় নাই, তার বউয়ের নামে অ্যাকাউন্ট, সব টাকা বউয়ের নামে আসে, উত্তরা বাড়ি করে বউ উত্তরা থাকে, আমরা গরিব মানুষ আমরা টাকা পাই না। হুজুর তারপরে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম, বাবাজান ডিসেম্বরের প্রথম দিকের ঘটনাটা, টেলিফোন করলাম, মা টেলিফোন রিসিভ করে শোনা যায় মা কাঁদতেছে। জিজ্ঞেস করি মা গো আমি ইতালি থেকে বলছি, কাঁদতেছেন কেন? আমি একটা কথা বলার জন্য টেলিফোন করেছি। মা জবাব দিচ্ছে বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে রে বাবা, আমারও একটা ছেলে ইতালি থাকে, মা আপনি কাঁদতেছেন কেন? আমি তো এখনো কোনো খবর দেই নাই। মা বলতেছে বাবা গো আমারও একটা ছেলে ইতালি থাকে, সকাল থেকে কাঁদতেছি কেন জানি রে বাবা, আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, কেন জানি আমি মার কলিজায়
আজকে সকাল থেকে আগুন জ্বলতেছে, বুঝতে পারতেছি না কি হলো। বাসান যারা মারে কষ্ট দিবা, মারে ব্যথা দিবা, দুঃখ দিবা, বাসান গো জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নাই। কেমনে বাঁচবেন রে বাবা? ওই দিন মাহফিলে বাম পাশে দাঁড়ায় একটা ছোট্ট বাচ্চা গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। গজলটা কি সুন্দর, সঠিক? জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। রাসূল বলেছে মার পায়ের নিচে তোমার জান্নাত, তাহলে জান্নাতের চেয়েও দামি কে? মার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কসম, মদিনার নবী বলেছে একটা কবুল সাতটা উমরা হজের নেকি তোমার আমল নামায় পেয়ে যাবা। আর এই রূপ থাকবো একজন দুশ্মন আমরার আছে, কোরআনে বলছে উনি হইল আমাদের প্রকাশ্য শত্রু। হ্যাঁ আমরা কেমনে জাহান্নামের আগুন নিব, এই চেষ্টা খালি আমগার পিছে লাগাই সিনছেন তাই দে বলুন তো কে? শিরির সালাও আছে তাই, তাহলে একটু সাবধানে থাকেন তাই কিরম আছে। হ্যাঁ কাম হইল আমরা কেমনে জাহান্নামের আগুন নিব, আর আল্লাহ কইতেছে আগুন থেকে আমরা বাঁচাইব। আখির নবীর উম্মতের আসেন শেষ দিকে গেছি, কেমনে বাঁচবেন এটাই আমার শেষ কথা, কেমনে আগুন থেকে বাঁচবেন এটাই আমার শেষ কথা। অবশেষে মা কান্তাছে, ওই যুবক বলতেছে এই ইতালি থেকে, মা গো খবর দিলাম না কান্তাছেন, কি খবর দিবারে বাবা? আপনার ছেলে আজকে সকালে মারা গেছে। হুজুর একটা চিৎকার যে মা দিল, এমন চিৎকার জীবনে শুনি নাই, মন কই যেন মার চিৎকারে আল্লাহর আরশ কেঁপে উঠছে। সে মা সে বাবা কত বড় সম্পদ, মার ওয়াজ কোরআনে, মার ওয়াজ হাদিসে, আজকে সেই মা বাবার মূল্য নাই। বিবির নামে অ্যাকাউন্ট বাজান, বিবির নামে অ্যাকাউন্ট করবেন, দোষ নাই, বিবিকে দূরে সরিয়ে দিবেন, গারো ধীরে ফিরাইবেন, এ কথাও ইসলাম বলে নাই। রাসূল বলছে স্ত্রীকে স্বামী মহব্বত করবে, স্বামী স্ত্রীকে মহব্বত করবে, কারণ স্বামী যে কাজটা সংসারের জন্য করে এটা স্ত্রীর পক্ষে সম্ভব না, আবার স্ত্রীও সংসারের জন্য যে কাজগুলি করে এটা স্বামীর পক্ষেও সম্ভব না, কারণ কেউ কেউর চেয়ে কম না, দায়িত্ব এক একজনের এক এক দিক। পুরুষ চাকরি করে টেক্সটাইল মেলে, গার্মেন্টসে, সিরামিক্সে, এই কত ফ্যাক্টরিতে চাকরি করে, বাসাতাইছে, খায়া ঘুমাইবো। এখন যদি বাড়িওয়ালনি কয় অষ্টদিন আমি তোমার চাকরি আমি চালাই, তুমি ভাগ ঘরের কালটা অষ্টদিন চালাও, দেখবেন দুই দিন রান্না করে যাইয়া হয়তো পেঁয়াজের গন্ধ, নাইলে কাঁচা মরিচের জাল, না হয়তো আগুনের ধোঁয়া, এই যাই ঝামেলায় একদিন পর ওই কইব তোমারটা তুমি করো, মাপ সাই আমি এটা নাই। কিন্তু এই যে বছরের পর বছর মহিলারা রান্না করে কষ্ট করে আপনার আমার জন্য রান্না করা করে খাবার তৈরি করছে, কোনোদিন কি তারা বিরক্ত বোধ করছে? তাইলে হেরাও কম করছে না, হেরারে আপনি ধাক্কা দিয়েন না। সবচেয়ে বড় মহিলাদের সম্মান দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো এমন একটা দায়িত্ব আল্লাহ মহিলারা দিছে যে এটা পুরুষের পক্ষে সম্ভব না, এটা হলো বাচ্চা লালন পালন করা। বাচ্চা লালন পালনের দায়িত্বটা যে মহিলারা দিছে, আল্লাহ বাঁচাইছে আমরা বাচ্চা গেছি। যদি বাচ্চা লালন পালনের দায়িত্ব মহিলারা না দিয়া পুরুষের দিত, বাচ্চা যেভাবে শুরু সময় ভিনভিনি ভিনভিনি বসনা পায়খানা করে, দুই দিনে থেন হায়া বাবাই হুয়া মাইরা দিলি, এত বিরক্ত হইয়া বাচ্চা লালন পালনের দায়িত্ব নিয়া
নষ্ট করেছে কে? আওয়াজ করে বলতে হবে কে? সেই মা জাতি মহিলাদের সম্মান করবেন। মা গো তোমরা রাস্কা উপরুলাই দিয়ে গেছি, স্বামীরে ধমক দিও না, স্বামীরে যদি ধমক দেয় মনে করবেন তাইলে কিয়ামতের লক্ষণ। যে ঘরে স্ত্রী স্বামীরে ধমকায় এটা কিয়ামতের আলামতের একটা লক্ষণ। স্বামীকে ধমক দিতে পারবে না মা, স্বামীর সম্মান করবা, স্বামীও স্ত্রীকে সম্মান করবে। এই কাজগুলির দিক চিন্তা করতে যায় ইসলাম বলছে, তাইলে ইসলামের মধ্যে তিক্ততা অশান্তি দুর্নীতি মারামারি মোড়ামুড়ি খিলাখিলি সন্ত্রাসী এই জাতীয় কোন জিনিস ইসলামের ভিতরে? সবাই বলতে হবে এই জাতীয় কোন জিনিস ইসলামের ভিতরে? যা আছে সব শান্তি, 100% শান্তির ধর্মটার নাম হলো সবাই বলুন ইসলাম। 100% শান্তির ধর্মটার নাম কি? ইসলাম। একজনের সাথে আরেকজন সালাম ব্যবহার করবেন হাসি দিয়া, হাসি দিয়া একজনের সাথে হাসি দিয়া যদি কথা বলে, হাসি দিয়া এক ভাই আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার কারণে তার আমলে সদকা করার নেকি আল্লাহ দান করে দেয়। চিন্তা করছে যে কত সহজ, হাসি মুখে কথা বললে সদকার নেকি দেয়। বাজান আসেন, এবার আগুন থেকে বাঁচেন, শেষ কথা আল্লাহ আখিরি নবীর উম্মতের আগুন থেকে বাঁচার কথা কইছে। শয়তান তান্তাসে আগুন নিত, এখন আপনারা আগুন থেকে বাঁচবেন। কিভাবে বাঁচবেন? এই যে দেখেন সহজ পথ, আল্লাহ হাবিব স্বপ্ন যুগে ইমাম গাজ্জালি সবকে জানিয়ে দিলেন, গাজ্জালি তোমার মহল্লে একটা লোক মারা গেছে, লোকটা বেহেশতি, লোকটার নাম আব্দুর রহমান। সকালে গাজ্জালি তালাশ করলেন আব্দুর রহমান বেহেশতি লোকটাকে, দেখি নবী কয়ে গেছে বেহেশতি লোকটা দেখে বলছে কি ভাগ্য। আচ্ছা বাবা লোকটা কি আমল করতো? এলাকাবাসী কে বলছে কাঠ মিস্ত্রির কাজ করতো, শ্রমিক মানুষ, শ্রমিক মানুষ, বেশি আমল তো দেখি নাই। তার বিবির সাথে কথা বলি, পর্দা ফেরা দিচ্ছে, পর্দার ভিতরে বিবি, বাইরে ইমাম গাজ্জালি, অন তো এই পর্দাও নাই। ডাক্তারছে লাল মিয়া ভাই বাড়িতে আছো? কয়না বাড়ির নাই তো ভাই, যখন বাড়ির নাই ভাবি রই দেখে যাই ভাই বাড়িতে, হ্যাঁ ভাবি রে দেখে যা, কে দিছে তোমাকে সেই অধিকার ভাবি রে দেখার জন্য? আরেক বেটার বউ দেখা তোমার জন্য হারাম হারাম হারাম। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, ফেস ভেঙে যান কথা। আল্লাহ এই রূপ থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে। আগুন থেকে বাঁচেন একবারে সুন্দর পথ। রাসূল বলছেন মা গো তোমার স্বামী কি আমল করছে? মহিলারা কান দেয়ার ডাকে, হুজুর আমার স্বামী হাতুড়ি দিয়া বাড়াল দিয়া কাজ করে, কাঠ মিস্ত্রি, দুইটা কাঠের জোড়া দেওয়ার জন্য পরিবেশ করে, জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে, হাতুড়ি উপরে উঠাইছে, হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আজান হয়ে গেছে, এই আজানের আওয়াজ কানে লাগলে আল্লাহর কসম পিছনের হাতুড়ি সামনে আনে না, মসজিদে চলে যায়। এই একটা আমল দেখেছি হুজুর, আর একটা আমল আছে, কি আমল মা? আপনার সামনে একটা কাদের থাক দেখা যায়, হ একখান কোরআন শরীফ আছে, হ হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না, এশারের নামাজ পড়ে ঘরে আইসা, অন্য মানুষ কোরআন শরীফ পড়ে না, খায় ঘুমায়া যায়, আমার স্বামী ঘরে আইসা গো হুজুর খাবার চায় না, বিছানায় শুই না, টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, চোখের পানিতে জামা কাপড় ভিজে, বালিশের উপর কোরআন শরীফ রাইখা একটা একটা পৃষ্ঠা করে উল্টায় আর কান্দে, একেবারে প্রথম থেকে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই, এতিমের মত কাঁদতে থাকে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়, হুজুর তিন চার পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই গো, কোরআন পড়া জানে না, লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই,
তিন চার পাড়া পার করে দিয়া আমার স্বামী ঘুমের করে ঘুমায়, কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া কোনোদিন ঘুমায় না। এই দুইটা আমল দেখেছি গাজ্জালি বলেন, টান দিয়া কোরআন নামাইলাম পৃথিবীর মানুষের রে, কোরআন খুলে দেখি কোরআনের পাগলের চোখের পানি পাথাই পাথাই বাসে। এই দুইটা আমলের বিনিময় আমার আল্লাহ মদিনাওয়ালার মাধ্যমে আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের খবর পাঠাইয়া দিছে। বাগো মেয়ে লোকেরা ও বাবার মেয়েরা, সকলের জন্য এই দুইটা আমল সহজ আপনাদের কাছে। যারা আমার বয়সে বড় পায়ে ধরে অনুরোধ করে গেলাম, যারা আমার বয়সে ছোট হাতে ধরে অনুরোধ করে গেলাম, কোরআনের পক্ষে থাইকো হাদিসের পক্ষে থাইকো, আমার নবী নিজে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলেছে উম্মতেরা রে, আমি নবীর রহমতের হাত তোমাদের উপর থেকে চলে যাবে, আমি নবী চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ, আমি নবীর হাদিস। এই দুইটার ছায়া তলে যারা থাকবে দুনিয়া ও আখেরাতে তোমরা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক, যে আলোচনাগুলো করেছি এগুলি বুঝে শুনে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বলেন আসুন আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটু দোয়া চাইছেন, আজকের কমিটি মসজিদের কাজ শুরু করবে, আল্লাহ যেন মসজিদটা যাকে পছন্দ করেন ওই রকম ব্যক্তি দ্বারা মসজিদের কাজটা যেন আল্লাহ সম্পূর্ণ করেন, এই দোয়াটা চাইছে। তারা মসজিদ ভাঙিয়া নতুন করে নির্মাণ করবে, আমরা দোয়া করব আল্লাহ যেন এমন কিছু ব্যক্তি এলাকায় যেন আল্লাহ কবুল করে নেয়, যাদের সহযোগিতায় যাদের দ্বারা মসজিদের কাজটা হবে, এমন ব্যক্তি যাতে এই এলাকায় জন্ম হয়। বাজান, আমি তো টাকা চাইছি না, দোয়া না ফিরে যাইতেছেন গা, আমি টাকা চাইছি আপনার কাছে। দোয়া না কিনে গেলে রেহু কেমনে? হাদিস শরীফে রাসূল বলছেন আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সার মর্ম দোয়া। আজকের মাহফিলে আসার সার্থকতা হবে দোয়া, দোয়াই শরীক হয়ে যাবেন। তবে আমি বলছিলাম মসজিদটা কাজ করবে, আপনাদের কাছে দোয়া চাইছে, টাকা চাইছে না, দোয়া। আর দোয়া না করবেন এরপরে উঠে দিতেছেন গা, তাহলে বোঝা গেল মসজিদ হোক এটা আপনারা চান না। যাই হোক, এখন দোয়া হবে। দোয়ার আগে আমার ব্যক্তিগত ভাবে আল্লাহ কাকে পছন্দ করছে এমন কয়েকজন মানুষ শুধু আমি দেখব, সকলকে বিরক্ত করব না। আমি এখানে একজন মানুষ চাই মসজিদটা শুরু করবে, নতুন করে ভাঙিয়া নতুন কাজ করবে, এমন একজন মানুষ কোন মা পেটে রাখছে, এই ব্যক্তিটা কে হবে? হুজুর আমি এই মসজিদের জন্য ২০,০০০ টাকা, প্রথম নামটা আমার লেখেন, আমি ২০,০০০ টাকা দিব। এই একটা একটা মানুষ দেখি, আমি সবাইকে বিরক্ত করবো না, আপনারা চিন্তা করেন না। আপনারা উঠে যেতেছেন যা মনে করছেন যে ফকরের তেহানি নেই গা, নিতাম না। এই মসজিদের প্রথম ইমাম এ মোল্লা সাহেব, মসজিদ শুরু হয়েছে বেশি দিন হয় নাই মনে হয়, অনেক আগে। আচ্ছা যাক, এখন নতুন করে নির্মাণ করা হবে মসজিদ, কার ঘর বলুন, বলুন আরো জোরে, আমরা কার গোলাম? আমরা দুনিয়াতে মানুষ হিসাবে সম্মান দিয়া পাতাইছে কে? এখন হে আল্লাহর কথা একটু হইতেছি, এখন এটা লেগে তো যাইবেন গাতে, এটা তো হয় না, এটা অসুন্দর হয়ে যা। মোল্লা সাহেব প্রথম নামটা উঠাইলেন, ২০,০০০ টাকা, সবাই বলুন মারহাবা। আরেকটা ২০ দেখি, আরেকটা ২০। আজকের সম্মানিত সভাপতি অসুস্থ ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধা অর্জন ভাই, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তি জনাব আলহাজ ডাক্তার নুরুল ইসলাম সাহেব, এই অসুস্থতা নিয়ে সভাপতির দায়িত্বে বসে আছেন। আল্লাহ ও খোদা, আমি আমার ভাইয়ের জন্য তোমার কাছে ফানা চাই,
ভাইকে সুস্থ করে নেক হায়াত দাও। আমার ভাই সভাপতি আলহাজ ডাক্তার নুরুল ইসলাম সাহেব 20,000 টাকা, সবাই বলুন মারহাবা। আপনারা শুধু মারহাবা দিবেন, টাকা দেওয়া দরকার নাই। আমি বেশি বিরক্ত করব না, আমি অসুস্থ মানুষ। জি জি, মোল্লা সাহেব ওনার বাবার নামে বাবা আছেন, অসুস্থ বাবার মোহাম্মদ ইউসুফ মোল্লা, ওনার সুস্থতা চেয়ে 20,000 টাকা দিলেন। ওষুধ চাইলেন না, মাহফিলের বরকত চাইলেন। আল্লাহ এই মাহফিলের বরকত দিয়ে জনাব ইউসুফ মোল্লাকে সুস্থ করে হায়াত বাড়িয়ে দাও, সকালে বলুন আমিন। আমি মাত্র 5 জন মানুষ 20,000 টাকা নেব, বেশি না। এমপি সাহেবের ছেলে আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, 20,000 টাকা, সবাই বলুন মারহাবা। তিনজন পাইছি, দেখ সহজ হয়ে গেছে না, হাত 5 জন দরকার, 3 জন পাইছি। বলে হুজুর 5 জন কি লিগা? আরে 5 জন যে পাঁচ ওয়াক্ত নামাজ, পাশের লগে মিল রাখছি, যে নবীর উম্মত হইছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি দেয় 50 ওয়াক্তের। আমরা তো হায়াত কম, আল্লাহ খালি কোন না কোন সুযোগে আপনারা নাকি খালি বাড়াইয়া দেয়। আসেন, 5 জন চাইছি, 3 জন পাইছি, আর 2 জন পাইলেই আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো। আমি অসুস্থ মানুষ, আমার প্রেশার ডাক্তার সাহেব জানে, সকাল সন্ধ্যা ট্যাবলেট খেতে হয়। দেখি প্রত্যেক দিন মাহফিল কিরা সিজনের শেষ পর্যায়ে এসে পড়ছি, শরীর অসুস্থ হয়ে যায়, আপনাদের কাছে দোয়া চাই। ইঞ্জিনিয়ার গোলাপ হোসেন, কই ইঞ্জিনিয়ার সাহেব, কই মোল্লা সাহেবের ভাই, ইউসুফ মোল্লা সাহেবের সন্তান, খারাপ তো ভাই, কার খারাপ তো ভাই, আপনার খারাপ তো ভাই, এই মোল্লা সাহেবের খারাপ তো ভাই, ইঞ্জিনিয়ার গোলাপ হোসেন, খো ইঞ্জিনিয়ার সাহেব, একটু দেখি মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ মান সম্মান ইজ্জত আরো বানায় দেখ, সকালে বলুন আমিন।